নিজের বিয়েতে কি বেনারসি পড়বে না? না, বেনারসি পরবো। আমি রুবেলকে একটু আগে ফোনে বলছিলাম যে দরকার পড়লে আমি ইমিটেশন বেনারসি কিনে পড়বো, তা হালকা বেনারসি পড়বো। এই ভারী বেনারসি আমি আর কখনো পড়বো না, কারণ মা বাবার মানে ফিজিক্যাল কন্ডিশন যা আছে এবং দাদা মারা যাওয়ার পর মা বাবাকে দেখার কেউ নেই, আমার কেউ সাবস্টিটিউট নেই যে মাকে দেখবে বাবাকে দেখবে। তো আমি যেখানেই যাব বিয়ের পর আমায় কিন্তু মা বাবাকে সঙ্গে নিয়ে যেতে হবে। কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আপাতত শ্যামলীর অবস্থাটা আপনারা বুঝতে পারছেন, মানে সে কোন দিকে যাবে কিছুই বুঝতে পারছেন, তার মন কি বলছে সেটাও তার বোঝার অবস্থা নেই। কিন্তু আপাতত আমাদের সঙ্গে শ্যামলী অর্থাৎ শ্বেতা রয়েছে। তার সবচেয়ে প্রিয় মানুষটা পাশে রয়েছে, তাই তো? এবং আজ কাকিমাকে জিজ্ঞেস, কাকিমা এই লুকে অনেকবার মেয়েকে দেখা গেছে, তবু আজ কেমন লাগছে একটু বলো তো। তো ভালো লাগে, কিন্তু এতবার বিয়ে হয়ে যাচ্ছে, আসল বিয়েতে কিভাবে জানি না। আমি বলছি যে এই কাকিমা এটা তার আসল বিয়েতে কিভাবে যাই না, কিন্তু সাজতে সাজতে ক্লান্ত কি সে আর পড়বো না কোনোদিন বেনারসি, এত ভারী। নিজের বিয়েতে কি বেনারসি? না, বেনারসি পরবো। আমি রুবেলকে একটু আগে ফোনে বলছিলাম যে দরকার পড়লে আমি ইমিটেশন বেনারসি কিনে পড়বো, তা হালকা বেনারসি পড়বো। এই ভারী বেনারসি আমি আর কখনো পড়বো না। এটা তো অনেকবার আমি শুনছিলাম, কিন্তু এই যে মানে একটু শরীরটা খারাপ, তার মধ্যে শীতকাল, এর মধ্যে এইভাবে সেজে বসে থাকা, সেটা ধৈর্য শক্তি কি বেড়ে গেল এই কয়েক বছর? অনেকটাই বেড়ে গেছে, মানে অনেকদিন ধরেই তো চলছে এই জার্নিটা। তো মানে ভালোও লাগে, এই যাত্রাটা খুব ভালো লাগে, কারণ এই যাত্রাটা মানে কাজ না থাকলে আমি নিজেই পাগল হয়ে যাবো। আমি মনে করি কাজেই মুক্তি, তো কাজটা ভালোবাসি বলেই ক্লান্তিগুলো অতটা এফেক্ট করে না। কিন্তু হ্যাঁ, এন্ড অফ দ্য যখন বাড়িতে যাই তখন মনে হয় যে একটু যদি ঘুমোতে পারতাম খুব ভালো হতো, তখন এরকম মনে হয়। এই যে এই দিনগুলো কাকিমা, ও প্রত্যেক দিনই চাপ থাকে, কিন্তু এই সময়গুলো একটু বেশি চাপ। বাড়িতে গিয়ে কি একটু আবদার টাবদার করে নাকি না? আমি জানি সেটা তখন আবদার করবে কি, তখন তো কতক্ষণে শোবে, চোখে ক্লান্তি মুখে ক্লান্তি অসহ্য, যার জন্য আর আবদারের সময় থাকে না সেই সময়। ওই খাওয়াটুকুন একটু ব্যাস। আমি দেখছিলাম তোমরা দুজনে একসঙ্গে খাচ্ছিলে, ধরো সর্দিতে দেরি হলেও কিছু হলেও অপেক্ষা করো না, একসঙ্গেই খাবো। কিও হয় কি সব সময় মানে এত শরীর খারাপ, ডাক্তার বলেছে টাইম বেঁধে দিয়েছে ডক্টর যে এই টাইমের মধ্যে খেতে হবে। আমি যদি আড়াইটা লাঞ্চ ব্রেক দেয় আড়াইটার সময় খাবে, তিনটে লাঞ্চ ব্রেক দিলে তিনটের সময় আমার সাথে খাবে, মানে কোনো ঠিক ঠিকানা নেই। বলে বলে ক্লান্ত হচ্ছে, তুমি আগে খেয়ে না, তোমার অনেকগুলো ওষুধ রয়েছে, বসে থাকবে। কথা শুনছো না কেন? সবসময় শুনি, এইটা শুনতে ভালো লাগে না। আনন্দটা এই খাওয়াটা বোধহয় পরিতৃপ্ত, মানে একদম বলবে একটু বলো, সেটা একটু বলো যে অবস্থাটা চলছে আপাতত। একজন তো জলে ভেসে গেলেন, আর একজন এসেছেন জীবনে খুব টালমাটাল অবস্থায়। একদমই তাই, মানে আমি বিশ্বাস করি কিঞ্জল স্যারের কিছু হয়নি, মহাদেব ভালো মানুষের ভালোই করে, তো কিঞ্জল স্যার নিশ্চয়ই বেঁচে আছেন। কিন্তু সবাই ভুল বুঝছে শ্যামলীকে, ভাবছে কিঞ্জল স্যারকে হারিয়ে, মানে কিঞ্জল স্যারকে খুঁজে না পাওয়া এবং ম্যাডাম যে অ্যারেস্ট হলেন সবটার পেছনে আমার হাত রয়েছে। কিন্তু আসলে তা নয়, সেটা আপনারা খুব ভালো করে জানেন। তো একদিন না একদিন সব তো পরিষ্কার হবেই, সত্যিটা প্রকাশ পাবেই, সেদিনটার অপেক্ষা করছে শ্যামলী। কিন্তু এই যে বিয়েটা হলো, যেমন কিঞ্জল স্যারের প্রস্তাবেও শ্যামলী না করেছিল, তেমন অনিকেত স্যারের প্রস্তাবেও শ্যামলী না করেছে। অনিকেত স্যার মন থেকে কখনো ভালোবেসে আমার বিয়েটা করেননি, উনি আমায় মানে ঘৃণা করেন, কিন্তু শ্যামলীও কোনোভাবে এই বিয়েটায় মন থেকে রাজি নয়, মানে রাজি তো ছিলই না, এখনও মন থেকে মানতে পারে না যে সে অনিকেত স্যারের বউ, কখনোই না। বিয়ে আমি বলছি সিরিয়ালে বিয়েটা হয়, কিন্তু বাস্তবে আমরা বিয়ে করতে এখন আমাদের জেনেছে একটু ভয় পাই, সব ক্ষেত্রে না, ভালোবাসা মানুষটা পেলে আর ভয় লাগে না। আমি সেটাকে জিজ্ঞাসা করবো, সেটা বিয়েতে ভয় আছে, মানে দায়িত্ব, বিয়ে মানে একটা দায়িত্ব আরও অনেক বেশি রেসপন্স। হ্যাঁ, মানে এখনও পর্যন্ত ফিল করতে পারছি না কীরকম, কিন্তু যখন মাঝে মাঝে ভাবি, খুব ডিপলি ভাবি, রাত্রবেলা শুয়ে শুয়ে ভাবি, তখন মনে হয় যে মানে আমি না একদিকে লাকি বলবো যে রুবেল
অনেকে থাকে কি মানে জেনারেলি হয় যেটা হয় আসলে যেটা হয় বিয়ের পর মা বাবাকে ছেড়ে চলে যেতে হয়, কিন্তু রুবেলকে আমি ডে ওয়ানেই বলেছিলাম মা বাবাকে ছেড়ে আমি যেতে পারবো না, কারণ মা বাবার মানে ফিজিক্যাল কন্ডিশন যা আছে এবং দাদা মারা যাওয়ার পর মা বাবাকে দেখার কেউ নেই, আমার কেউ সাবস্টিটিউট নেই যে মাকে দেখবে বাবাকে দেখবে, তো আমি যেখানেই যাব বিয়ের পর আমায় কিন্তু মা বাবাকে সঙ্গে নিয়ে যেতে হবে, এবং সেই পরিকল্পনা করেই একটা ফ্ল্যাট নেওয়ার কথাবার্তা ভাবনা ভাবনা চিন্তা আছে বা চলছে হোয়াট এভার, তো ও সেটাতে রাজি হয়েছে, তো সেটা একটা আমি ব্লেসড যে ও রাজি হয়েছে, তাই জন্য মা বাবাকে ছেড়ে যাওয়ার কষ্টটা আমাকে পেতে হবে না, কারণ মা বাবা আমার সঙ্গেই থাকবে। আর দ্বিতীয়ত টেনশন বলতে টেনশন ঠিক নয়, একটা চিন্তা হয় যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ঠিক থাকবে তো, যাতে ফিউচারে কোনো সমস্যা না হয়, কারণ আমরা বরাবর দেখে এসেছি ছেলেরা মা এবং বউয়ের পাল্লায় পরে স্যান্ডউইচ হয়, এবারে সে বরের প্লে মানে ইয়েটা রোলটা আমি প্লে করবো, এখন মা আর বরের পাল্লায় পরে আমি না স্যান্ডউইচ হই, সেটা মাঝে মাঝে ভাবি, তো এখন ছেলেদের কষ্টটা মাঝে মাঝে ফিল করতে পারি যে সত্যি মা আর বউকে ব্যালেন্স করে চলাটা খুব ডিফিকাল্ট। ব্যালেন্স কি করতে হয়, আমি তো দেখি খুব পছন্দের ছে, রুবেলকে তো বেশি ভালোবাসো মনে হয় একটু, তাই কি না মেয়ে না আছে, মেয়ে তো প্রথম, তারপর জামাই হিসাবে ও ছেলে, ওকে মানে না ওকে ছেলে মানে, জীবন জগৎটা জুড়ে তোমরা, তুমি এটা কি বলবে এরকম মেয়ে পেও, একদম এটা বলার কিছু নেই, ফিল করতে হয় জিনিসটা কিরকম, ফিল করে বুঝি যে ওই ওই ওর কাছে আমি পৃথিবী, আমার কাছে ও পৃথিবী, সুতরাং কোনো কথাই নেই, সবসময় আলো থাকুক এই পৃথিবীতে, সবসময় এরকম থাকুক, তাই তো, ঘুম থেকে ঘুম থেকে না শোয়া থেকে উঠিয়ে দিয়েছি কাকিমাকে, আর বেশি সময় নেই, জোর করে উঠিয়েছি, হ্যাঁ ভীষণ ভালো লাগছে, হ্যাঁ খুব একটা কথা বলতে বলতে ভালো লাগে না, মানে শ্বেতা বা রুবেল এদের সব ঠিক আছে নিজেদের, একদম একদম লাজুক মানে লজ্জা পায়, তো ওইটুকু গন্ডি বাবা আমি রুবেল এই গন্ডিতে উনি যা খুশি তাই বলছে মানে আর কি মারছে, তখন অন্যরূপ, হ্যাঁ কিন্তু লোকসমাজে পড়লে একটু লজ্জা পেয়ে গুটিয়ে যাওয়ার একটা ব্যাপার আছে, রুবেলের সামনে তো কোনোই লজ্জা নেই, মানে মাঝে মাঝে এটা খুব সিক্রেট, সেটা রুবেল ভালো নকল করতে পারে আমি পারি না, মা একটা ঢেকুর তোলে সেই ঢেকুরটা রুবেল সারাক্ষণ নকল করে যায় মায়ের, মানে ওটা হচ্ছে সিক্রেট মায়ের, যে অনবরত একটা চলে মায়ের সাথে রুবেলের দুষ্টুমি, তো হ্যাঁ মানে মা অন্য জায়গায় একটু লাজুক হলেও বাড়িতে একদম বাড়িতেই, আর ওটা কাকিমার জন্য বাড়িতেই থাক, কিন্তু এই যে ছেলে পাওয়া এটাও একটা আনন্দের, আবার হ্যাঁ 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 একদম একদম, যেমন রুবেল কেমন একটু বলো, ভীষণ ভালো, শ্বেতা একটু শুনতে চাইছে, ও শোনে তো সবসময়, সবসময় তো বলি খুব ভালো ছেলে, খুব কথা শোনে, আমায় খুব ভালোবাসে, হ্যাঁ শ্বেতাকে তো বাসবেই, ওর হাত ধরে তো আমাকে ভালোবাসা, তো শাশুড়ি ওর হাত ধরে, মানে শাশুড়ি মা 100 এ 1000 দিয়ে দিয়েছে, একদম হ্যাঁ, কবে 4 হাত 1 হওয়ার প্ল্যান আছে, 25 তো হবে, কিন্তু ডেটটা ঠিক হয়নি এখনো, ডেটটা হয়ে যাবে এর মধ্যে ঠিক হয়ে যাবে তখন জানিয়ে দেবো, না ভালো থাকো তোমরা একসঙ্গে থাকো এটাই আসল, ভালোবাসায় থাকো, তো শেষ করব শেষে শ্যামলীর মুখে হাসি নেই, সে তার মুখে হাসিটা সব সময় থাক, কিন্তু শেষে শ্যামলী এই সরি শ্বেতা কি বলবে, শ্বেতা শ্যামলীর কথাই বলবে, সেটা বলবে সোম থেকে শনি রাত 8:30 জি বাংলায় অবশ্যই দেখবেন কোন গোপনে মন মিশেছে, অনেক রকম টুইস্ট আসছে, মাঝে মাঝে মনে হবে এই গোলক দাদা কী হতে চলেছে বোঝা যাচ্ছে না, শ্যামলীকে নির্দোষ প্রমাণটা কে করবে, কিন্তু ঠিক হবে একটু ধৈর্য ধরুন, অনেক রকম টুইস্ট আসছে, স্পেশাল গেস্ট আছেন তিনিও কিছু বলে দিক মেয়ের কাজের জন্য, মেয়েকে পর আগে টিভিতে দেখা হয়, তুমি তো এখানেই থাক, না টিভিতে দেখা হয় না ওই ফোনে দেখি, তাই বলতে চাইছিলাম বল টিভিতে দেখতে ফোনে নয়, ওই হ্যাঁ হ্যাঁ আপনারা সবাই টিভিতে দেখবেন রাত 8:30 ফোনে দেখবেন না, কিন্তু টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, টলিউড ফোকাস কলকাতা।